আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে প্রোডাক্টের রিভিউ দিব সেই প্রোডাক্টের নাম হচ্ছে কজিক অ্যাসিড 20% সিরাম। এটি স্কিনটাকে ফর্সা করতে অনেক ভালো কাজ করে থাকে, আর ইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে। অনেকে দেখা যায় কোথাও কালো হয়ে থাকে, কোথাও সাদা হয়ে থাকে, যাদের এই রকম প্রবলেম রয়েছে তাদের প্রবলেমটাকে রিমুভ করতে অনেক ভালো কাজ করবে, পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করবে, এজিং প্রবলেম রিমুভ করতে কাজ করবে, স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে, রিঙ্কলস রিমুভ করতে কাজ করবে, স্পট রিমুভ করতে কাজ করবে। যদি খুব স্পট গাঢ় হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পট রিমুভ করতে তেমন কাজ করবে না, কিন্তু স্পট যদি হালকা হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পট রিমুভ করতে কাজ করবে। এই প্রোডাক্টটি অনেক ভালো একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলোতে সেরকম সাইড ইফেক্ট নেই। এই প্রোডাক্টে ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এই প্রোডাক্টটি একনি রিমুভ করতেও কাজ করবে। এই প্রোডাক্টের মধ্যে নায়াসিনামাইড রয়েছে, নায়াসিনামাইড থাকার কারণে এই প্রোডাক্টটি ব্রণ রিমুভ করতে অনেক ভালো কাজ করবে। যাদের ত্বকে অনেকটাই ব্রণ রয়েছে তারা এই সিরামটি ইউজ করতে পারো। এই সিরামটি ত্বক ফর্সা করতে অনেক ভালো কাজ করে থাকে, ব্রণ রিমুভ করতেও কাজ করবে। এই প্রোডাক্টে কজিক অ্যাসিড থাকার কারণে স্কিনটাকে ফর্সা করতে কাজ করবে, অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে, এজিং প্রবলেম রিমুভ করতে কাজ করবে, স্কিনটাকে অনেকটাই সফট করবে, স্মুথ করতে কাজ করবে, স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে। এই প্রোডাক্টে আরও রয়েছে আলফা আরবুটিন। আলফা আরবুটিন স্কিনটাকে সফট করতে কাজ করে থাকে, স্মুথ করতে কাজ করে থাকে, স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করে থাকে, স্কিন ফর্সা করতে কাজ করে থাকে। এই প্রোডাক্টে আলফা আরবুটিন থাকার কারণে এই প্রোডাক্টটি স্কিনটাকে ফর্সা করতে অনেকটাই কাজ করবে, স্কিন সফট করবে, স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে, স্কিনের প্রবলেমগুলো রিমুভ করতে কাজ করবে। এই প্রোডাক্টটি অনেক ভালো প্রোডাক্ট, এর মধ্যে হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি। এই প্রোডাক্টটি হচ্ছে অ্যালকোহল ফ্রি, সিলিকন ফ্রি, সালফেট ফ্রি, ত্বক ফর্সা করার জন্য অনেক ভালো একটি সিরাম। এটি যারা চাচ্ছ ত্বক ফর্সা করবা সাইড ইফেক্ট ছাড়াই তারা এটি ইউজ করতে পারো। এই প্রোডাক্টের মধ্যে তেমন কোনো সাইড ইফেক্ট নেই, এটা বলে রাখা ভালো। এই প্রোডাক্টটি ইউজ করে অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে, আবার কেউ কেউ যতটা ভালো রেজাল্ট পাওয়ার কথা বা সবাই যতটা পাচ্ছে আবার কেউ কেউ ততটা পাচ্ছে না। মানে এক একজনের স্কিন টাইপ এক এক রকম, সেই ক্ষেত্রে একটু রেজাল্টের কম বেশি হতে পারে, বাট ভালো রেজাল্ট পাবাই। কেউ হয়তো ভালো রেজাল্টটা বেশি পাবা, কেউ হয়তো কম পাবা। রিসার্চ করে এমনটা আমি পেয়েছি যে কেউ কেউ খুব ভালো রেজাল্ট পাচ্ছে আবার কেউ কেউ অতটা ভালো রেজাল্ট পাচ্ছে না। এই প্রোডাক্টটি স্কিনে কোনো রকম সাইড ইফেক্ট করবে না। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে তাদের স্কিনটা ডাল হয়ে গেছে, সে ডাল স্কিনটাকে রিপেয়ার করতেছে এই প্রোডাক্টটি, ডাল স্কিনটাকে রিপেয়ার করে স্কিন ফর্সা করতেছে। আবার কারো কারো ক্ষেত্রে ততটা ভালো কাজ করতেছে না, স্কিন ফর্সা করতেছে, হয়তো ততটা ভালো ফর্সা করতেছে না কিন্তু ফর্সা করতেছে। অনেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, বাট এই প্রোডাক্টটি অনেক ভালো। স্পট রিমুভ করবে, এগুলি রিমুভ করবে, মানে অনেক অনেক প্রবলেম রিমুভ করতে কাজ করবে। তো যারা চাচ্ছ যে ভালো কোনো সিরাম ইউজ করবা তারা এই সিরামটি ইউজ করতে পারো। এই সিরামটিতে কোনো রকম সাইড এফেক্ট নেই। এটি শুধু যে মেয়েরা ইউজ করতে পারবে এমনটা না, এটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয়ের জন্য। এই প্রোডাক্টটি অল স্কিন টাইপ সাধারণ স্কিনে ইউজ করা যাবে, বাট যাদের সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে একটু লাগাই দেখবে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে ইউজ করবা না, তাছাড়া সাধারণ স্কিনে ইউজ করা যাবে। 18 বছরের নিচে কেউ এই প্রোডাক্ট ইউজ করবে না, যাদের বয়স 18 হয়ে গেছে তারা এই প্রোডাক্ট ইউজ করতে পারবা। এই প্রোডাক্টটি চামড়া পাতলা করে দিবে না, চামড়া লাল করে দিবে না। অনেকের অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে চামড়া পাতলা হয়ে যায়, স্কিন ডাল হয়ে যায়, তো সেই প্রবলেমগুলো করবে না। কিন্তু এই প্রোডাক্টটি তোমাকে স্থায়ীভাবে কোনো রেজাল্ট দিবে না। ইউজ করা অফ করে দিলে তোমার আগে যেরকম স্কিন টোন ছিল সেরকম হয়ে যাবে।